সিরাজগঞ্জের একজন ইমাম যশোরে যেয়ে ইমামতি নিয়েছে। নেয়ার পরে প্রথম শুক্রবার জুম্মার দিন ওয়াজ করতেছে, আমার ভাইয়েরা বাবাজিরা, দয়া করে কেউ সুদ খাবা না, সুদ খাওয়া অনেক বড় গুনাহ। কি সুদ ঘুষে হারাম সেটা নতুন করে বলবো কেন, সুদ ঘুষে হালাল তো নয় ভালো করে তুমিও জানো, জানে কি না। আমার ভাইয়েরা কেউ সুদ খাবেন না, সুদের ছোট গুণা হলো বিশ্ব নবী বলেছেন, যদি কেউ সুদ খায় তার ছোট গুণা হলো সে যেন মায়ের সাথে জেনা করে, নাউজুবিল্লাহ। আর বড় গুণা হলো সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করে, কি কার সাথে, আল্লাহর সাথে যেন যুদ্ধ করে। এই জন্য কেউ সুদ খাবেন না। আমি সিরাজগঞ্জ থেকে এসে ও যশোরবাসী গোরে তোমাদের একটু সাবধান করে দিলাম, দয়া করে কেউ সুদ খাইও না। নামাজ শেষে সভাপতি সাহেব হুজুর ডেকেছে, ডেকে বলছে, হুজুর আমি যে সুদ খাই আপনার কানে বললো কিনা, আমি যে সুদ খাই, আপনি সিরাজগঞ্জের হুজুর যশোরে আইছেন এখনো এক জুম্মা পার হইল না, আপনার কানে এই কথা দিয়েছ কি ডাকুন, আমাকে গ্রামের কোন লোকটা বলিছে আপনার দেখাই দেওয়া লাগবে। বলতেছে দেখেন সভাপতি সাহেব, আমি তো খালি কোরআন হাদিসের আলোকে কথা বলিছি, আমি তো আপনার, আপনি যে সুদ খান কি খান না ওই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। বললো সাবধান হয়ে যান, তা না হলে বলো খেসেন, সিরাজগঞ্জ চলে যাওয়া লাগবে। পরের সপ্তাহে হুজুর আজ করতেছে, ও আমার ভাইয়েরা, কারণ চিন্তা করি সুদীর কথা আর কখন, ঘুষ কেউ খাবেন না, ঘুষ খাওয়া অনেক বড় গুনাহ। শুধু তাই না, এটা তো হারাম, তো হারাম, ঘুষ যে দেয় আর যে নেয় রে দুইজনের সমান অপরাধী, ঘুষ যে নিল আর যে দিল দুইজনই পরকালের ময়দানে বিচারে কাঠগড়ায় দাঁড়াবে, আর আল্লাহ চাইলে হয়তোবা ক্ষমা না করলে জাহান্নামে জ্বলা লাগবে। তাই এই মসজিদের মুসল্লিরা আমি সাবধান করে দিই, দয়া করে কেউ ঘুষ খাবেন না। নামাজ শেষে সেক্রেটারি বলছে, হুজুর এই দিকে আসেন, আমি স্কুলে শিক্ষক নিয়োগ দেওয়ার সময় 2 লাখ টাকা হাদিয়া দিয়েছি, ওইটা আপনার কানে দিলে কিটা, ওইটা আপনার কানে দিলে কিনা, 2 লাখ টাকা যে নিলাম স্কুলে মাস্টার নিয়োগের সময়। অনেকেই বলে ওইটা নাকি ঘুষ, আমি তো হাদিয়া নিছি, কিন্তু এই কথাটা আপনার কানে কেউ না কেউ বইয়েছে। আমার মনে হয় যে প্রতিপক্ষ যে সেক্রেটারি, ও সেক্রেটারি হতে চাইলো পারিনি, ও আপনার বলিছে, তাই না হুজুর? বলেন আপনি বলছো, ওরে ভাই না, আমি আসলে এনে নতুন, আমি কিছু চিনি। বলল হুজুর সাবধান, তা না হলে বলো খেসান। পরের সপ্তাহে ওয়াজ করলো, আমার ভাইয়েরা দয়া করে কেউ পরকিয়া করবেন না, অনেক বড় গুনাহ। প্রবাসীদের বউদের ঘরের পিছনে যাবেন না, ওদের বাজার করে দিতে যাবেন না, ওদের বাড়ি পেয়ারা খাওয়ার নাম করে কুল খাওয়ার নাম করে ঢুকবেন না, ওদের বাড়ি বাড়ি যেয়ে ওই প্রবাসী বউদের বউয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা কবেন না। নামাজ শেষে ক্যাশিয়ার একটু ইয়াম, ওর এক বন্ধু মালয়েশিয়ায় থাকে, কেন থাকে মালয়েশিয়ায়, ওই বন্ধুর বউ একটু বাজার করে দেয় মাঝে মাঝে, ডাক্তারের কাছে নিয়ে যায়, বলছে হুজুর আপনার কানে এই কথা দিলে কিনা, আমি যে আমার বন্ধু খুব ক্লোজ ফ্রেন্ড, একসাথে বড় হয়েছি, সে মালয়েশিয়ায় গেছে, ওর বোর সাথে আমার ভাই বোনের মতো সম্পর্ক, যখন বাজার করার কথা বলে আমি না করতে পারি না।